যে জন্য আমার রাসূলের পাক সরকারের দোয়ালাম দুনিয়াতে এসেছিলেন বা আমার হুজুরের আগে লক্ষ লক্ষ নবী এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন সেটা ছিল আল ঈমানু বিল্লাহ ঈমানি দাওয়াত বর্তমান জামানায় আমল করা সহজ কিন্তু এই কিন্তু কি এই কিন্তু মানে বোঝেন না একটা প্যাকড়া কিন্তু ঈমান বাঁচানো বড় কঠিন যদি ঈমান আমার আপনার না বাঁচে আগে কোনো আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে এক কথা বুঝছেন না কি বলছি কোনো আমল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে তাহলে আমাদের এখন আমলের ময়দান সোজা করতে হবে না ঈমানের ময়দান বলেন তো ঈমানের ময়দান আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা ও নওজোয়ানেরা মনে রাখুন আল্লাহ পাকের দুনিয়ায় নির্দিষ্ট হিসাবের মধ্যে আল্লাহ আমাদেরকে রেখে দিয়েছেন কোন বান্দা বান্দি কসম আল্লাহর হিসাবের বাইরে আজ পর্যন্ত যায় না আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না কথা বুঝছেন হিসাবের বাইরে কেউ যায়নি আর আপনি আমি যেতে পারবো না তবে চলেন একটু দূর থেকে ঘুরে আসি যে ভাই গো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীকে বানিয়েছিলেন জানেন তো আপনারা এই আমার নবী পাকের নূরকে সৃষ্টি করেছিলেন শোনেননি যে আপনারা আমার প্রতি দুঃখ করলেন না কিন্তু ভাইয়ের মতো করে দুটো একটা এসে গেলে বলছি ভাই আমার হুজুরের নূরের খাতিরে আল্লাহ পাক কুল কায়নাত কুল মখলুকাত এক কথায় 18,000 মখলুকাত আমরা বলি না বলি না 17,999 ওটা পার্টিকুলার হিসাব যাক টানা কথায় আমরা 18,000 বলি এই মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন তন্মধ্যে আমরা এক প্রকার ইনসান তো আল্লাহ পাক আরশ কুরসি লাও কালাম এটা ওটা সেটা বানাতে বানাতে বেশ কিছুটা বানালেন তখনও জান্নাত বা জাহান্নাম কিছু তৈরি করেননি এই সবাই শুনছেন তো যে জান্নাত বা জাহান্নাম আল্লাহ তখনও সৃষ্টি করেননি তার অনেক পরে সৃষ্টি হয়েছে আমি যখনকার কথাটা বলছি এই জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করার বেখামসিনা আলফা সানাতিন হাদিসটা বড় মশহুর হাদিস বড় ফেমাস হাদিস যে বড় মজবুত হাদিস বেখামসিনা আলফা সানাতিন 50,000 বছর আগে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের তকদিরকে সৃষ্টি করেছিলেন এই নসিব নামা এই যে লকডাউন যাচ্ছে না সব লেখা ছিল বাপু আচ্ছা আমি যখনকার ওয়াজ করছি তখন আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে বলে মনে হয় না মোবাইল কি করছো ওই রেখে দেন এখানে টাটকা আওয়াজ শোনেন তো বাসি কালকে খাবে কি জানা বলো দিন দেখি আমার ভাইরা সকল সৃষ্টির শেষে আল্লাহ পাক ইউহিব্বু হুমা ইউহিব্বু নাহু বড় ভালোবেসে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন আর আমি এই গল্পটা বলছি আমার গল্প না বলো শরীয়তের গল্প আমার গল্প বললে ভাই না জায়েজ হয়ে যাবে আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়া তো অনেক পরের কথা রে বাবু আদম সৃষ্টি হওয়ার অনেক অনেক আগে আল্লাহ পাক জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছিলেন অনেক আগে এই জান্নাত জাহান্নাম সৃষ্টি করার বে খামসিনা আলফা সানাতিন 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের নসিব নামাকে সৃষ্টি করেছিলেন বুঝে আসছে কিছু যে এ ওয়াজ কিন্তু শোনার নাম এখন বোঝা বুঝি সব পরে হবে ভাবা ভাবি পরে হবে এখন শুনিলেন যা হবে কাল যে মাথা নিচু টিচু করে মুখস্থ মুখস্থ করতে হবে না ও মুখস্থ আমরা করবো যারা করে কমে খাই শুধু শোনেন তো যে আমি একটু অন্যরকম বুড়ো মতো হয়ে গেছি তো কি করি বলুন তো ভাই আমার
এই আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ যে এই কারখানা সৃষ্টি করবেন, বান্দা বানাবেন, আদম বানাবেন, এসব আল্লাহর কুদরতে কামেলার হিকমতে ছিল। তো আদম সৃষ্টি হওয়ার বহু বহু আগে জান্নাত জাহান্নাম, তারও 50,000 বছর আগে আমাদের তকদিরে দুনিয়াতে কি হবে না হবে, কার কতলা বিল্ডিং হবে, এই কি বলছি বুঝছেন না, আজকে এখানে তাবারুক দেবে, কার গোশ বেশি পড়বে, কার আলু বেশি পড়বে, এই ছেলেরা কথা বুঝছ? আমি গল্প করতে আসিনি, কিন্তু যে সব কিছু আল্লাহ পাক লিখে একটা বান্ডিল করলেন, যে আমি আদম বানাবো, কোটি কোটি আওলাদ হবে, তার মধ্যে একটা গ্রাম থাকবে বাংলার কি খাসবালান্ডা, এইসব গ্রাম থাকবে, লতার বাগান হবে ইত্যাদি সব, তাতে এই লোকের বাড়ি হবে, এই লোকের এতদিন বয়স হবে, অমুক জায়গায় বিয়ে হবে, সব লেখা আছে বলা। হ্যাঁ, আমি গল্প করছি না, করছি ভালো করে বুঝো, সব লেখা আছে, দুনিয়াতে কতদিন থাকবো, কামাবো, জমাবো, সব লেখা আছে। লিখে এই আমল নামাকে আল্লাহ পাক একজন ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা জি আল্লাহ বলেন এইগুলো রেখে দাও তো, কি আল্লাহ এগুলা, আরে আমি আদম বানাবো, তার কোটি কোটি আওলাদ হবে, কেয়ামত হবে একদিন, এই সারা পৃথিবীর যত মানুষ দুনিয়াতে পৃথিবীতে যাবে সকলের আমল নামা এগুলো রেখে দাও। আল্লাহর ফেরেশতা বলছে আল্লাহ মাফ করে দেন, কেন না আল্লাহ বলা যায় না, যদি আমার থেকে কেউ ছিনিয়ে নেয়, কই দেখি কি লেখা আছে আমার নসিবে, একটা দোকান করলাম তাতে কাস্টমার আসছে, ঘুরে আসছি বলে চলে যাচ্ছে কেন, দেখি কি লেখা আছে, আজ কত বিক্রি হবে, এই কথা বুঝছেন না? হ্যাঁ, এত টিকিট কাটছি, ফার্স্ট প্রাইজ পড়ে না কেন, খোকা মার খেয়ে মরণ হয়ে গেল, আমি একটু হেসে খেলে বলছি, যে আল্লাহ মাফ করে দেন আমি রাখবো না, যদি আমার থেকে লোক ছিনিয়ে নেয়, কই দেখি কি লেখা আছে, আল্লাহ বলছে ওসব চিন্তা তোমার কেন, আমি তোমাকে রাখতে বলছি রাখো, ফেরেশতা মনে রেখো রাখার দায়িত্বটা তোমার, রাখার দায়িত্বটা তোমার, আর হেফাজত, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার আমার, যে রাখার দায়িত্ব তোমার, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। যে ফেরেশতা বললেন আল্লাহ তাহলে কই হর্জা বর্জা নেই, তাহলে তোমার চিন্তা নেই, আপনি যদি আমানত রাখেন তো আমার আর চিন্তা কি, আল্লাহ আমানত রেখে চলুন, হ্যাঁ বিলকুল, এই আমার দিকে ফিরে কথাগুলো শুনুন, বেশিক্ষণ হবে না। তো আল্লাহ পাকের ফেরেশতার কাছে আমানত, আমাদের নসিব নামাগুলো আমানত রাখা হলো। আল্লাহ নবী বলেছেন ওয়ামা সাহাবায়ে কেরামেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা সুবহানাল্লাহ বলবেন নাকি, এই মন চাইছে বলার, আমার জন্য না আল্লাহ আল্লাহ রসুলের জন্য সবাইকে চাইছে মন, তাহলে ভালো করে লাগো, এই ছেলেগুলো লাগো নারায় দেখবি, আন্দাজ পাচ্ছে না কাজের, একদিন ধরে শুধু বলে আসছে সামনে 2021 আসছে, কি হয় কি হয় কি হয় কি হয়, এই খোকা 21 পড়ে গেছে বলো, আমি কিন্তু অন্য লাইনে যাচ্ছি না, বলো মাফ করুন আমি ওসব লাইন বুঝিনি, আমি ধর্মের লোক, ধর্মের লাইন বুঝি, কি হবে না আমি জানি না, শুধু শোনা কথা, কি হয় কি হয় কি হয় তা কি জানি, যাই হবে আল্লাহ ভরসা, এই কথা বুঝছো, দুটো কথা শুনে লাও ছেলেরা, ইনি শুধু দৌড়চ্ছে, এনার একটু মিলাদ এসে বসার সময় নেই, সারা সপ্তাহ পরে একদিন জুম্মা যায় তাও সময় নেই, ইনি শুদ্ধ দৌড়চ্ছে, একটু মিলাদে বসবে সময় নেই, হ্যাঁ জুম্মা যাবে সময় নেই, চাচা জুম্মা যাবে নাকি, না তুমি চলো আমি যাচ্ছি, তার মানে যাবে, ও যাবে বলে মনে হচ্ছে, ও পুরো গ্যাপ মারবে, এই কথা বলছেন না, ইনি শুদ্ধ দৌড়চ্ছে, এত বিজি, বাপ রে বাপ, যখনই কথা বলা হচ্ছে তখনই বলছে বিজি, লিখতে পারে না বলো, বিজি বানা লিখতে পারে না, বলতে পারে, মার খেয়ে মরণ হবে খোকা, দৌড়ানো ভালো, আমিও দৌড়াই, সবাই দৌড়ায়, দৌড়ানো ভালো, কিন্তু কিন্তু আবার কি, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে দৌড়ানোটা ভালো ভালো নয়, কথা বুঝছেন? চলেন দুটো কথা বলি, আমার পেয়ারা আমার আল্লাহওয়ালা গণেরা, চলে যাচ্ছে ভাইটা,
চলে যাচ্ছে, আসবে তো আবার, এসো দেখো না চলে গেলি, একই লোক কম, কি বলি কি করি ঠিক করতে পারছিস না ভাই, লোকের চাপে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ রাসূল বলেছেন ওয়া মাসাবায় কেরামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে কি করেছিলেন জানেন, ওই ফেরেশতাটাকে হাজারুন হাজার পাথর ও পাথর পাথরে পরিণত করে দিয়েছিলেন, পাথর ব্যাস কথা বলছেন, পাথর করে দিলেন, কাছে আমানত আছে, আমাদের আমল নামা রাখা আছে, আল্লাহ পাথরে পরিণত করে দিলেন, এই আল নিতে পারবে কেউ, এই কথা বলছেন না, ফুল চাবি লাগিয়ে তালাতে হাড়োয়ার গাঙে ফেলে দিয়ে চাবি আল্লাহ খুঁজে বেড়া পাবি নি, আমার পেয়ারা ভাইরা নবী আমার ফরমাচ্ছেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথরটাকে এবার একে একে জান্নাত জাহান্নাম বানালেন, আর জান্নাতের একটা কোণে কোন জান্নাত, জান্নাতুল ফেরদাউস, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আর একটু জবান খুলে বলেন, এই ছেলেরা নিজেরা লাগবে, কখন হুজুর বলবে তারপরে লাগবে, ওসব রাখো কথা বলছেন না, আমার প্রতি দুঃখ খুলেছেন না তো, আমার কপাল খুলে গেছে, অনেক ইয়াং ছেলে পেয়েছি ভাই, এরকম খুব একটা পাওয়া যায় না, তাই একটু ওরা আছে তো দুটো কথা, আমার ভাইরা আল্লাহ পাক ফেরেশতাকে পাথরে পরিণত করে দিলেন, পাথরটা আল্লাহ পাক তার মায়ার জান্নাত জান্নাতুল ফেরদাউসের একটা কোণে রাখলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ, আমি এবার পাথর বলে বলছি, আসলে পাথর নয় ফেরেশতা, শুধু ফেরেশতা নয় আমল নামা রক্ষিত রাখা, হ্যাঁ ফেরেশতা যার কাছে রক্ষিত আছে, আমানত রাখা ফেরেশতা, আমার পেয়ারা ভাইরা একে একে আল্লাহ পাক মখলুক বানাতে লাগলেন, এবার আল্লাহ পাকের ভালো লেগে গেল, আমি এত মখলুক বানালাম, জিন বানালাম, ফেরেশতা বানালাম, আরো সব বানালাম, কিন্তু না আমি আল্লাহ পাক আমার মনের মতো সৃষ্টি ভালোবাসা সৃষ্টি তো হলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মখলুক বানালাম, সব হুকুমে বানালাম, এবার আমি আল্লাহ পাক এমন একটা মখলুক বানাবো, সৃষ্টি বানাবো যেটা আমার হুকুমে হবে না, বরং আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতে 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 বানাবো, এই কানটা মনটা এখানে লাগান, ইদার উদার মাত করেন, যে কথা বুঝছেন, এতদিন আল্লাহ যা বানিয়েছে ফেরেশতা, ফেরেশতা হও হয়ে গেছে, কোটি কোটি ফেরেশতা বুঝছেন, জিন হও তো হয়ে গেছে, কত হলেন না আসমান হও তো হয়ে গেছে, জমিন হও তো হয়ে গেছে, চাঁদ হও তো হয়ে গেছে, কথা বুঝছেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহর কোরআন তো বলেন না জোরে সুবহানাল্লাহ, আল্লাহ যখনই হুকুম করেছে হও তো একে একে হয়, 17,999 যদি মখলুক বলেন, 17,998 আল্লাহর হুকুমে তৈরি হয়েছে, এই ভালো করে বোঝেন, আমি দুটো এসেছি আল্লাহর হুকুম ছিল এসে পড়েছি, বাজার টাজার করতে আসিনি, কিন্তু দোয়া করবেন আল্লাহ যা বলে দুটো কথা বলি, দোয়া দিই দোয়ালি বাড়ি যাব, আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা, এবার আল্লাহ পাকের বড় তামান্না হলো, এতদিন আমি আল্লাহ পাক আমার হুকুমে সব বানিয়েছি, এবার আমি আল্লাহ পাক শেষ সৃষ্টি হিসাবে এমন একটা মখলুককে বানাতে চাই, বানাতে চাই, তৈরি করতে চাই, যেটা আমি আল্লাহ পাক আমার হুকুমে হবে না হবে না হবে না, আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দিয়ে বানাবো, হাত দিয়ে তৈরি করব, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, কি বুঝছেন, হ্যাঁ হুকুমে করা
আর নিজের হাত দিয়ে দুটো এক নাকি এক না তো আমার ভাইরা আল্লাহ পাক এবার কাকে বানাচ্ছেন হাত দিয়ে বলেন তো কাকে বানাবেন বলুন তো যে যে গুড গুড বাহ হেভি জায়গা তো লাইনের লোক আছে চল আমার সহজ হবে একটু ধরিয়ে দিলি বুঝতে পারছি যখন মাশাআল্লাহ আমার কষ্ট কমে গেছে بسم الله الرحمن الرحيم أقول لا يا آدم يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদমকে বানানোর জন্য মনস্থ করলেন আমি সব ঘটনা পারবো না যতটা দরকার টু দা পয়েন্ট একটু চেষ্টা করছি সব সম্ভব না বাবা এসব ইসলামের কত মানে দরিয়া কত বোঝেন না এ শুরুটা কোনো রকম বলতে পারেন শুরু করেছে ও শেষ পেশ আমি বুঝিনি ভাই কত বুঝছেন এ শেষ হনি কিচ্ছু নেই ওই লাও তো লাও ওই রকম আল্লাহ পাক আদমকে বানালেন কোরআন পাকে আছে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম আহা হুজুরদের জিজ্ঞেস করেন কোরআনে চমকাচ্ছে রে বাবু আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে বানিয়েছিলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বানিয়েছেন তাই আমরা বান্দা হয়ে দেখা দেখি দেখা দেখি দেখা দেখি আমার আল্লাহকে ভালোবেসেছি আমরা আল্লাহকে আগে ভালোবাসি না আপনি তো আল্লাহকে ভালোবাসেন তো না বলছেন না আমিও বাসি সবাই বাসে না আমরা আল্লাহকে ভালোবাসতে পারি কিন্তু মুসলমান ইয়াদ রাখ না আমরা আল্লাহকে প্রথম ভালোবাসি না বরং আল্লাহ প্রথম আমাদের ঘরে ভালোবেসেছেন তবে না দেখা দেখি দেখা দেখি দেখা দেখি আমরা আল্লাহকে ভালোবেসেছি ঠিক আছে যাক আদম তৈরির ঘটনা আমার বলার প্রয়োজন নেই আপনারা সব জানেন টানেন ভাই ভাই গো এখন সে পাথর কি হলো বলুন তো পাথর আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা আল্লাহ পাক আদমকে বানালেন আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবেসে বানালেন ওই পর্যন্ত থাক নাহনু খলাকনাকুম আজওয়াজা কোরআন পাক তো আল্লাহ পাক জোর করে আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন হযরতে হাওয়া অনেক আমরা হাওয়া বলি হাওয়া না রে বাপু হাওয়া আসলি মানেটা হাওয়া যে জোর করে বানালেন এসব হলো না তারপরে জান্নাতে থাকলেন না তারপর কি হলো বলেন 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 আরে জানা বাস্তু আপনারা খানিক বলেন আমি খানিক বলি পুরো শোধ হ্যাঁ গন্ধম ফল ওই তো গন্ধম ফল রেডি আছে হেভি মাশাআল্লাহ গন্ধম ফল খেতে বারণ করলে তাই না দূর বাবু না ও ভুল হয়ে যাচ্ছে হয় না হয় না আল্লাহ কি বলছে দেখা যাক চলেন তো কোরআন থেকে ঘুরে আসি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকরাব হাযিশ শাজারা ওয়ালা তাকরাবা রে আমার আদম হাওয়া ওয়ালা তাকরাবা তোমরা নিকটবর্তী হবে না কাছা কাছে যাবে না নিকটবর্তী হবে না হাযিশ শাজারা শাজারাতুন মানে গাছ আল্লাহ ফলের কথা তো অনেক বেশি হয়ে গেল আল্লাহ গাছের কথা বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিশ শাজারা তোমরা গাছের ধারে কাছেও যেন পৌঁছাবে না তাহলে কি হবে জানো ফাতাকুনা মিনাল যালিমিন যদি তোমরা গাছের ধারে কাছে পৌঁছাও রে আদম হাওয়া মনে রেখো আমি আল্লাহ বলছি তোমরা ক্ষতিগ্রস্ত দিগের মধ্যে শামিল হয়ে যাবে তাহলে হয়েছে তো এই ওখানটা কি দিচ্ছে বলো তো আমি কি খেয়ে আসবো না কি এই ওসব বাদ দাও ওখানটা গুলোচ্ছে কি বলো না চা দিচ্ছে না বারণ করে লাভ নেই শেষবেলা বলবে হুজুর তোমার জন্য পাঁচটা টাকা চলে গেল একটা বেশ একটা পরিবেশ তৈরি হলো চাঁদে গুলিয়ে দিলে
আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা আমার দিকে ফেরত দুটো কথা শোনেন, এই নিজেরা খেলে যা বাড়িয়া নিজে খেলে ভাই গো দুটো কথা বলি শোনেন। কি বলছিলাম, আল্লাহ বললেন গাছের ধারে কাছেও যাবে যাবে না। তাহলে ফল অনেক বেশি হয়ে গেল, গাছের ধারে গেলে তবে ফল পড়া যায় তাই না? আল্লাহ ফল তো ফল পুরো গাছ পর্যন্ত ডিক্লেয়ার করে দিলেন চলবে না গাছের ধারে কাছে, কিন্তু আল্লাহ সেই কুদরতি খাতায় কি লেখা আছে বলুন তো, যা বানাবে সব লেখা আছে না? আজকে এখানে মিলে দেবে লেখা নেই, তাবারুক দেবে, কেউ বিস্কুট পাবে, কেউ চা পাবে, কেউ শুধু চা পাবে, কেউ পাবে না, সব লেখা আছে, কথা বলছেন না? এই কথা বলছেন, তাহলে এটা হবে না তা কি করে হয়, যে এত জরুর হঙ্গা এটা তো হতেই হবে, আজকে মিলাচ্ছে তাহলে চলো। আমার পেয়ারা ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে অনেক আগে লিখে রেখে দিয়েছেন, তাই এটাই মনে হয় সিচুয়েশন। আমি কি বোঝাতে পারছি? আদম আলাইহিস সালাম ফল খেয়ে ভুল করেছিলেন, বলবেন না, বলতে নাই, গোনা হবে, তার আগে লেখা রয়েছে কেন মিলা দেবে, বোঝেন না কথা? আমার পেয়ারা ভাইরা এই জন্যই মনে হয় আল্লাহ পাকের হুকুম, এটাই সিচুয়েশন, হুকুম নয় এটাই সিচুয়েশন। হযরত আব্বা জান আদম সফিউল্লাহ হুজুরামার কি করলেন, গন্ধম ফল গন্ধম ফল গন্ধম ফল বলেই যখন আপনারা বলছেন ওই ফলটা খেয়ে ফেললেন, সঙ্গে 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 জান্নাতি পোশাক গুলো খুলতে লাগলো, নাপাকের বেগ চলে এলো, ইস্তিনজা হাজাত চলে এলো, পেশাব পায়খানার ভাব চলে এলো। আল্লাহ বললেন হ্যাঁ পেশাব পায়খানা কা কোই জায়গা নেই, এ বিলকুল পাক হয় সাফ হয় টাটি ওটি, হ্যাঁ কোই জায়গা নেই, জায়গা কাহা কোথায়, ফি দুনিয়া, যে ফি দুনিয়া ওহাঁ যাকে ইস্তিনজা ভি করনা, আগর পেশাব ফিরনা হো টাট্টি করনা হো কাহাঁ জায়গা, সমজ মাই বাত না জি। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা অনেক লাইনের একটা লাইন আপনাদের কাছে সামান্য করে ভাইদের কাছে, আব্বা জান কেবলা এবার জান্নাত থেকে চলে আসবেন, মাঝে হাওয়া চলে আসবেন, বলতে পারেন আব্বা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে একটা কদম বাড়িয়েও দিয়েছেন ঠিক এমত অবস্থায়, ইন্নাহু আলিমুম আলিমুম বিজাতি সুদুর, সুদুর জোরে বলুন না সুবহানাল্লাহ, অন্তরের মালিককে জোরে বলেন, জোরে বলেন আল্লাহ, কি অন্তরের মালিক আল্লাহ না, কোন নিয়ে থেকে নেছি কতক্ষণ বসবো, ভালো যদি লাগে খানিকক্ষণ থাকবো, তা নাহলে গো ব্যাক করবো, কি নিয়ে দেশে বসেছি সব জানে না জানে না, এককা ভালো করে বুঝে, যে অসুবিধা হচ্ছে করছে বোঝা যাচ্ছে কথা, ঠিক আছে। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা হযরত আব্বা জান আদম আলাইহিস সালাম মনে 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 তামান্না প্রকাশ করলেন, আমি জান্নাত থেকে তো দুনিয়ায় চলে যাচ্ছি একটা লাজ্জাসের জন্য, পা স্লিপ হয়ে যাওয়ার জন্য। আদম আলাইহিস সালাম গন্ধম ফলকে কি করেছিলেন, ভুল করেছিলেন না, সমস্ত নবীরা ভুল থেকে পাক, গুনাহ থেকে পাক, কুল্লু নবীইন মাসুমুন, এ কথাটা রসুলের কথা বলুন না জোরে সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন কুল্লু নবীইন সমস্ত নবী মাসুমুন বেগুনাহ নিষ্পাপ গুনাহ থেকে পাক, সুবহানাল্লাহ বলবেন না, কোন নবীর কোনো গুনাহ ছিল না, উনি ভুল করেননি, বলকে ফার্সিতে বললে খুব ভালো লাগে কথাটা লাজ্জাস, এই ফার্সি এই লাজ্জার শব্দটা আমার খুব মনে আছে জানো মহ সাহেব, আমি মেজলা হুজুর কেওলার কাছ থেকে শিখেছিলাম, আহা মেজলা হুজুর কেওলার কাছ থেকে শিখেছিলাম, আল্লাহর ওলি মানুষ তো, যে আমি জিজ্ঞাসা করিনি, আশা নিয়ে গেছিলাম আর হুজুর কেওলা একদম শুরুতেই ওই কথাটা বলেছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলায় পরে বলছি। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা লাজ্জাস ইয়ানি পা স্লিপ হয়ে জানা, পা স্লিপ হয়ে যায়, আপনি যখন কাদার রাস্তায়, এখন তার কাদাটা দেখো একটা নেই না, এখন মাঠঘাট আছে দুদিকে, যখন পা স্লিপ হয়ে যায় ওটা কি ইচ্ছা করে না অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত না, এই ইচ্ছা করে পা স্লিপ করে পাগলা করে অনিচ্ছাকৃত,
অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত পাসিলি হয় না, অনিচ্ছাকৃত পাসিলি হয়ে যায়। তো এটা আদম আলাইহিস সালামের অনিচ্ছাকৃত লাজ্জাস সিলিপ হয়ে জানা। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, আব্বা জান আদম সাফিউল্লাহ জান্নাত থেকে আসবেন, নামবেন ঠিক আমত অবস্থায়, ওনার মনে তামান্না প্রকাশ পেল আমি জান্নাত থেকে দুনিয়ায় রওনা হব, এ জান্নাত আমার জন্মভিটা। জন্মভিটার একটা মায়া আছে না নেই? আছে। যে সেই কি বলে, কদিন আগে কি গেল, কি গেল বুঝুন না, লকডাউন না শাটডাউন, সে কি কথা বলতে, আরে সর্বনাশ। সে এক একজন ভাই ট্রেন ডবল তে ডবল টাকা দিয়ে ভাড়া করে বাড়ি চলে আসতো, কেনা পেলেন হাজারের ভাড়া লাখ তাও হবে বাড়ি যাই, পাঁচশোর ভাড়া হাজার হাজার তাও হয় হোক বাড়ি ফের, কেন অন্তত বাড়ির দিকে যাই। তাহলে জন্ম ভিটার একটা মায়া আছে না নেই? তা নাহলে ট্রেনে ঝুলে ঝুলে হাওড়ায় আসে, হ্যাঁ শিয়ালদায় ট্রেনে ঝুলে ঝুলে এমনি আসে, বাসে সাদে করে আসতে দাঁড়ায় নামবে, অথচ অন্যদিন বাসে একটু ভিড় হলেও গো ব্যাক করে। কথা বলছেন, জন্মভূমির একটা মায়া আছে। হব্বলতা নিসফুল ঈমান, রে বাবা হাদিস ভাগ্য, রাসূলুল্লাহ বলেছেন জন্মভূমির মায়া অর্ধেক ঈমান। আমার পেয়ারা ভাইরা আব্বা জান আদম সাফিউল্লাহর জন্মভূমির একটা মায়া আছে, ভালোবাসা আছে, তাই উনি আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ পাক আমি জান্নাত থেকে দুনিয়ায় রওনা হচ্ছি, আল্লাহ আপনার দরবারে আমার একটা দোয়া, আর দোয়াও মুকুল ইবাদাত। এই দোয়া করেন তো নাকি? এই এদিকে আপনাদের দিকে দোয়াটো আছে তো, দোয়া করাটা না বিদায় করতেছে, দেখো বাবু দোয়া করবে, ইনি আবার ফতোয়া করছে, দোয়া কোথায় আছে বিদাত মুক্ত? কটা দলিল নেবেন, কটা নেবেন কোরআন থেকে হাদিস থেকে দোয়া করার জন্যে? ওই তো সারা রাত বলতে হবে দোয়ার কথা বলতে গেলে, দোয়া করবেন, আর দোয়াও মুখ্যল এবাদা, দোয়া হচ্ছে এবাদতের মূল মগজ, যে এবাদতে দোয়া নেই, এই গাছের চারা বসান না, মূল শিকড় না থেকেও চারা বসালি, বউ বাচ্চা মিলে পানি দিলে বাঁচবেও, এও শিকড় নেই, কিচ্ছু নেই, গোড়া নেই, ডাল কেটে নিয়ে বিক্রি করছে পঞ্চাশ টাকার চারা দশ টাকা, উনি তাই বসিয়ে বউ বাচ্চা মিলে পানি দিচ্ছে, ও বাঁচবে না। আগার গোড়া থাকবে শিকড় থাকবে বসাবেন, মাঝে মধ্যে একাধবার দিলেও হবে না দিলেও হবে, আল্লাহর পানিতে ধরে যাবে, গাছ হয়ে যাবে, বাগান হয়ে যাবে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ বলেছেন আর দোয়া ও মুখ্য লেবাদা, দোয়াখানি হচ্ছে এবাদতের মূল মগজ। চলেন, আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করতে লাগলেন, আল্লাহ পাক আমি দুনিয়ায় রওনা হব, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার এই জন্ম ভিটা থেকে কোনো একটা নেয়ামত, কোনো একটা বস্তু, কোনো একটা কিছু আল্লাহ পাক আপনি আমাকে যদি দিতেন, আমি আদম সাফিউল্লাহ তার সঙ্গে করে নিয়ে জান্নাত থেকে আমার জন্ম ভিটার সেই বস্তুটাকে আমি আদম সঙ্গে করে নিয়ে ফিদ্দু দুনিয়া দুনিয়া আমি দুনিয়ায় যেতাম, আর সারা জীবন দুনিয়ার বুকে জান্নাতে নিয়ামতটা নিয়ে আমি আদম খুশি থাকতাম। আল্লাহুম্মা সাল্লি আলা, রাহা গায়া রসমে আজাম রোহে বেলালি না রহি, রাহা গায়া রসমে আজাম রোহে বেলালি না রহি, ফলসফা রাহা গায়া তলকিনে গাজালি না রহি, আল্লাহ হুম্মা সাল্লি আলা। এই ছেলেরা পড়ো, জবান খুলে পড়ো, ওয়ালা আলি সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ। আমার পেয়ারা ভাইরা আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কিছু একটা দেন সঙ্গে করে নিয়ে আমি দুনিয়াতে যাই, বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, খুব গৌর করে দুটো কথা শোনেন, আমি হাঁকাচাল্লা করতে পারবো না ভাই, ভাইয়ের মতো করে বলছি। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, আদম আলাইহিস সালাম হুজুর আমার দোয়া করলেন, আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করেও নিলেন, সুবহানাল্লাহ। বলেন নবীদের দোয়া কবুল হবে না তো আমাদের কি আমাদের আরে সর্বনাশ। ইনি একটা মোবাইল কিনে, সেই যে মোবাইল কিনলে ভাই ওনার থেকে সত্য কথা বিদায় হয়ে গেল। ও এ কিনে দাঁড়িয়ে রয়েছে এই খাস বালান্ডায় এই লতার বাগানে, ওর বন্ধু জিজ্ঞেস করছে যাই তুই কোথায় আছিস বলতো, তোকে পাচ্ছি না, আমি একটু বেড়াতে রয়েছি। ও আছে এখানে বলছে সেখানে, এই কথা বলছেন না, তাহলে মিথ্যে বলবে এনারা আর মার খাবে ওনারা, তাই তো পাগলা, দিনের বেলা কেড়ে নেবে খোকা, শুধু চমকাচ্ছি, ওসব ছাড়েন ছাড়েন। ইমানদার আগার হোনা হো তো পুরাপুরি হো জানা, পুরাপুরি ইমানদার ভি বান জানা। ইসলাম হয় লেকিন মুসলমানিত্ব নেহি, ইমান হয় লেকিন নূর নেহি, সমজ মে আই বাত না আপলোক। আমাদের মধ্যে অধিকাংশের ইমান আছে নূরের অভাব, লাইটটা বাড়িয়ে দেন, পাওয়ারটা বাড়ান, যত ইমানের নূরের পাওয়ার বাড়বে তত অন্ধকার সাপি হবে। ইনি এক টিম টিমে লাইট নিয়ে যাচ্ছে, ইনার তো দুনিয়া অন্ধকার লাগবে, ইমানের নূর বাড়িয়ে দেন দেখবেন সব সাপি হয়ে গেছে। আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, আদম আলাইহিস সালাম হুজুর আমার দোয়া করলেন, আল্লাহ হুজুরের দোয়াকে কবুল করে নিয়ে বললেন নবী আমার আদম আমার তবে যাও। এই ভালো করে শুনে সেই পাথর নিয়ে আসতে পারে কিনা, পাথর টানবেন না, চলেন নবী আমার তুমি আমার কাছে দোয়া করেছো জান্নাত থেকে একটা বস্তু নিয়ে যাবে বলে, ও নবী আদম সফিউল্লাহ তবে যাও, আমার জান্নাতের কোণে কোণে একটা পাথর রাখা আছে, ওই পাথরটাকে নিয়েই তবে তুমি দুনিয়াতে যাও। আজকে বুঝে আসছে, শুধু পাথর নয় ফেরেশতা, শুধু ফেরেশতা নয় আমাদের আমল নামা। আজকে দোকান কেমন চলবে কত বলে না, বাজার কেমন যাবে, সব কিছু লিখা হওয়া তা, কোথায় আছেন আপনি? আমার পেয়ারা ভাইরা ও আল্লাহ ওয়ালা গনেরা, ওই পাথরটা শানে আমার রাসূলুল্লাহ চমৎকার একটা হাদিস বলেছেন, তবে শুনি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযাল হযরাতুল আসওয়াদ মিনাল জান্নাহ ওয়া হুয়া শাদ্দু বিয়াদু মিনাল লাবানে ফাসাওয়াদাতুহু খাতায়া মিন বানি আদম। আল্লাহ রাসূল বলেছেন ওই পাথরটা কোন পাথর জানেন? ও মুসলমান আপনারা সবাই ওই পাথরটাকে চেনেন, জানেন যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদের পাথর, যে পাথরটা আল্লাহ পাকের কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে, দক্ষিণ পূর্ব কোণে বসানো আছে। ও মুসলমান ওই পাথরটাই হচ্ছে জান্নাতে পাথর, তাই নবী আমার বলেছেন না বেশি দুধের থেকেও খুব বেশি, অহু অসাধ্য আবিয়াজুন মানে সাদা, দুধের থেকেও খুব বেশি পরিমাণ পাথরটা সাদা ছিল পাথরটা। ফাসাওয়াদাতুহু খাতায়া মিন বানি আদম, বানি আদম সন্তানেরা গুনায় ভরা মুখ নিয়ে ওই হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য, বোসা দেওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য পাথরটা গোনাগারদের গোনাকে টেনে 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 চুষে চুষে কালো সিয়া হয়ে যাওয়ার জন্য পাথরটার নাম দেয়া হয়েছে হাজরে আসওয়াদ। হাজারুন মানে পাথর, আসওয়াদুন মানে কালো, কালো পাথর, কালো পাথর, আসলে দুধের থেকেও সাদা ছিল, শুধু পাথর নয় ফেরেশতা, শুধু ফেরেশতা নয় আমাদের আমল নামা হেফাজত রাখা ফেরেশতা। আমি কি বোঝাতে পারছি?
তাহলে দুনিয়ায় আল্লাহ বান্দা পাঠাবেন, বান্দার আমল নামাও আল্লাহ দুনিয়াতে কি বলেন 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 পাঠিয়ে দিয়েছেন। এই কা ছুটতায় কুতে দৌড়ছি রে, কথা হচ্ছে না, আল্লাহ বলছে সবকিছু লেখা আছে, সবকিছু লেখা আছে, ইনি শুধু দৌড়চ্ছে। সপ্তাহে একদিন জুম্মা যায়, তাও মাঝে মাঝে গ্যাপ, আল্লাহ বলছে ও কাজ করিস নি, লেখা আছে, কি হবে না হবে, কথা বুঝছে বান্দা? ছুটবি আমাকে ভুলে ছুটিস না, ভুল হয়ে যাচ্ছে আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, এতটুকু আর লম্বা করবো না ওয়াজটা, তাহলে বোঝা গেল দিনের আলোর মতো পরিষ্কার আমাদের নসিবে কি হবে না হবে। আল্লাহ পাক সব মাকসুস করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, অতএব কোন বান্দা বান্দি কসম আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আরেকটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি দুনিয়ার জমিনে একটা মুহূর্ত বেশি থাকতে যেমন পারবে না, আগেও তেমন ছাড়তে পারবে না, যথা সময় পাঞ্চুয়াল টাইমে তাকে দুনিয়া ছাড়ার লাগেই লাগে, লাগেই লাগে, লাগেই লাগে। একটা মুহূর্তের জন্য যেমন বেশি থাকতে পারবে না, একটা দানাও তেমন বেশি খেতে পারবে না, এক ফোঁটা পানিও তেমন বেশি পান করতে পারবে না, পাই পয়সাও তেমন বেশি কামাতে পারে না আর পারবে না। ডোজটা একটু হাই হয়ে